যে দুটো উইকেট দেখলেন বাংলাদেশ বোলিংয়ের শর্ট হাইলাইটস হতে পারে এ দুই উইকেটই, সেটাও এই হাসানের কল্যাণেই। বোলিং ইনিংস শেষে পুরনো এবং তৃপ্তির একটা ছবি হাসান তুলবেন সেই উপায়ও যেন নেই এসএক্সের টেমসফোর্ডে। দলের বাকিরা সমর্থনই দিতে পারেননি হাসানকে, তবে এসএক্সের দর্শকরা অন্তত দিয়েছে। আইরিশদের সঙ্গে যা একটু বল হাতে লড়লেন এই হাসানি, নয় ওভারে খরচা 48 রান। তবে এই পরিসংখ্যানের যেন সাধ্যি নেই হাসানের বোলিং বোঝায়। শুরুটা যে অসাধারণই ছিল এই হাসানের, যদিও নয় ওভার শেষে ইকোনমি দাঁড়িয়েছে কিন্তু 5.33, তবে সেটাই দলের সেরা। 31টা ডট বল করেছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। হাসানের প্রথম উইকেট পল স্ট্রালিং, গুড লেন্থে পড়া বল ছিল ভেতরেও, ডাইভ দিয়ে ক্যাচ উইকেটকিপার মুশফিকের। প্রথমবারই বাংলাদেশকে কার্যকরী একটা ব্রেক থ্রু উপহার দিয়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট শর্ট বল বাড়তি বাউন্স, ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ মেজাসান মিরাজের। আইরিশদের দুই উইকেটের দুটোই হাসানের দখলে। এই পেসার শুরুতে এতই অপ্রতিরোধ্য ছিলেন যে প্রথম 30টা বলের মধ্যে 24টা বলই ছিল ডট বল। এর আগেও কিন্তু সিলেটে তৃতীয় ওয়ানডে ম্যাচে একই দলের সঙ্গে এই পেসার নিয়েছিলেন 5টা উইকেট। তবে উইকেট নিতে যত পছন্দ করেন ততই যেন কথা বলেন কম, সেবার সব কথার উত্তরই এলো কম শব্দে। পেস ইউনিট হিসেবে আমরা খুব ভালো কাজ করতেছিলাম বিগত কয়েক বছর ধরে, এখন আমরা আগাচ্ছি ভালোভাবে ইনশাআল্লাহ। আর আপনাদের বোলিং কোচ ডোনাল্ড নিয়ে, ও তো সুপার, ও অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড অনেক হার্ডওয়ার্ক করে আমাদেরকে নিয়ে, ও তো মাস্টার মাইন্ড অল অফ দিস। আর সবার প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি বেড়ে গেল। হ্যাঁ অবশ্যই, পরপর দুইটা সিরিজ জিতা খুবই আনন্দের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। হ্যারি টেক্টরের দারুণ একটা সেঞ্চুরি, আইরিশদের বোর্ডে 45 ওভারের ম্যাচে 319। বোলিংটা যে ঠিকঠাক হলো না বাংলাদেশ দলের, তবে মে মাসের চেমসফোর্ড কিংবা মার্চের সিলেট, প্রাপ্তির নাম যেন এক হাসানি, যিনি কথাটা একটু কমই বলেন তবে তার যাবতীয় আগ্রহ যেন সুইংয়ে, ডট বলে আর উইকেট তোলাতে। রিফাতে মিল, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.